গুঞ্জন, বাবা কই তুমি? কি খাচ্ছ বাবা? ওখানে ভাত উঠে গেল। ওটা কি ওটা কি ওটা উঠে উঠে গেল ভাত? বাবা তুমি কি আমাকে সন্দেহ করো? তোমাকে সন্দেহ করবো কেন? আমার তেজ কোথায়? হ্যাঁ বের করো বের করো বের করো, ওটা কি ওটা কি? দেখি দেখি বের করো। তোমার নিজের রক্তরে সন্দেহ করো বাবা। না না না, আমি কেন সন্দেহ করবো? আমার আমার পেস কোথায়? তুমি কি আমাকে চুর বানাইতেছো? না 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 না, আমি তো কি বাবা চুর? না 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 না, সেটা কি করে সম্ভব আমার রক্ত চুর হবে? তুমি ওটা কি লুকাইছো? দেখি বাবা দেখি, বের করো বের করো বের করো বের করো বের করো বের করো, কি লুকাইছো দেখি? আমার পেসটা তুমি কোথায়? মাথার গরম হয়ে গেছে, পেস কোথায়? এই তোমার দেখবে কতদিন যাবৎ শব্দ হচ্ছে? ডাক্তার সাহেব আমার ছেলে পেঁয়াজ খেয়ে ফেলছে তো, এখন ওইটা পাতলা পেখানের ওষুধ দিলে ও আগে আগে শান্ত হয়। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? পেশেন্টের কন্ডিশন না বুঝে তো আর ওষুধ দেওয়া যায় না। আপনি উত্তেজিত হন না, বসুন বসুন। ডাক্তার সাহেব আপনি জলদি করে ওষুধ দেন। ডাক্তার সাহেব আগে আপনি শান্ত হন, উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আর ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে আপনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আপনি মারাও যেতে পারেন। আপনি জলদি করে ওষুধ দেন। আর কতদিন শান্ত হয়ে বসুন? আস্তে ডাক্তার সাহেব পেটে কিন্তু পেট হজম হয়ে যাবে। ডাক্তার সাহেব বসুন বসুন বসুন, আগে বসুন তারপরে ওষুধ দিন। ডাক্তার সাহেব জলদি করে ওষুধ দিন। আর ওই যে যদি যখন ফুটকি চালাপেনা করবে না, তখন ফুটকি চালাপেনা করবে তখন মনে করবি যে পেঁয়াজের রস আসতেছে, ঠিক আছে? আর ওই পেঁয়াজের রসটা এটার ভিতরে রাখবে। হ্যাঁ, আর যদি দেখো যদি দেখো যদি মানে ভাতুম যদি না হয়, ঠিক আছে, যদি না আসে তাহলে এটা এটা খেয়ে ফেলবি, ঠিক আছে? এটা যদি খেয়ে ফেলো তাহলে মুখ থেকে বের হবে, ঠিক আছে? রসটা ওইটার ভিতরে রাখিস কিন্তু, ভাই লবণ আছে? সবাই আছে লবণ। কত করে ভাই? চল্লিশ টাকা। আমার পাঁচ কেজি লবণ দেন তো। পাঁচ কেজি? ভাই 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 লবণ আছে? লবণ হ্যাঁ আছে আছে তো। তো পাঁচ কেজি লবণ লাগবে। তুমি কেজি কত? পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি ষাট টাকা কেজি। ষাট টাকা কেজি? হ্যাঁ। এ বাবা লবণ আছে? হ্যাঁ কাকা আছে তো। কত কেজি বাবা? কয় কেজি লাগবে? কেজি দশ কেজি চাই আমার। দশ কেজি আর দশ কেজি বিশ কেজি কাকা। একশো টাকা কেজি। একশো টাকা কি বলেন ভাই? এটা হলো ভালো জিনিস আছে দারুন দেয়। এই দেন টাইগার। টাইগার বাজারের সেরা। প্যান্থার নাই? প্যান্থার আরে আপনার কইছে প্যান্থার সে ভালো জিনিস আছে বাজারের সেরা টাইগার। ওইটা কি? ওইটা ওইটা কি? এই রে ভাই এটা কি? এটা এটা আরে এই জিনিসের চাইয়া এই জিনিস অনেক ভালো। না 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 ভাই, আমি তো এটা কই বেরিয়েছি যে ভাই যে এটা ভালো আর আমার এটা ভাই এই প্যান্থার লাগো ভাই। টাইগার বাজারের বর্তমানে সেরা। আমি খাই আমি নিজে। আরে ভাই আমি তো এটা কই বিনি মরে যে মরে তো নেও লাগে এটা কই বিনি। আর ঘরে আমার বউ আছে না? বউ বউ বুঝেন বউ আছে, লবণ আছে। আরে লবণ নাই, জান জান লবণ নাই জান। আরে ভাই মোরে কইছে যে ওইটা লইতে প্যান্থা লইতে ওইটা নাকি অনেক জাল।
প্যানথারাসাইয়া টাইগার অনেক বালা, আমি খাই, আমি নিজে খাই। আরে ভাই আমরা তো আছে। বিশ্বাস না করেন, আমি খাই, আমার বউ এ খায়, আমার বাপ এ খায়, মা খায়, আমার চোদ্দ গুষ্টি খায় টাইগার। আরে মেয়ে আপনি তো এটা কইবে নিজে, মেয়ে আপনার চোদ্দ গুষ্টি খায়, আমার ঘরে যেটা কেউ আমার দিবেন না। ভাবি যদি পছন্দ না করে আমার সময় নাই ভাই, ভাই কইবো ভাই। হ্যাঁ এটা লন, এটা লন, এটা ভাই 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 এবার কত কেজি দেই যদি আমি তো কাল নিছি, আমার তো মনে আছে কত কেজি ভাই, 150 টাকা ভাই। ওরে 150 টি আমার, 150 টি এই ভাই কিসে ভাই, আপনি দেখেন না ভাই ফেসবুকে কি বাইরে লইতেছে, কি পেজের দাম বাইরে গেছে, কালকে সকালে আইলে দেখুন ভাই লবণের দাম বাইরে গেছে, কি করবো বুঝি না ভাই, 30 টাকা করে লবণ ভাই, ঠিক আছে ওই আমি কাল কিনছি আইতো 30 টাকা করে। আর আমি আমার ওইটা দেন রাখি লাগে, আমি সোশ্যাল মিডিয়ার গুজবে কেউ কান দিবেন না, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। কেউ গুজব ছড়ালে অথবা নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট করলে সাথে সাথে ফোন করুন 999 নাম্বারে।